তাহলে আপনি জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য এই ঠান্ডা কাল মুমিনের কিন্তু সবচেয়ে বড় গোল্ডেন চান্স। সালাফে সালিহিনরা বলতেন, যদি এটা জয়ীফ হাদিসেও এসেছে, আর শীতা ও রবি উল মুমিন তালা লাইলুহু ফাকামা কাসরা নাহারুহু ফাসামা, শীতকাল মুমিনের বসন্তকাল, রাত লম্বা হয়, উঠে গিয়ে লম্বা করে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর সাথে মোনাজাত করে। আমি খুব আশ্চর্য হই যখন কোনো কোনো জায়গাতে মোনাজাত নিয়ে বেশ কিছু বাড়াবাড়ি হয় আমাদের। আমি মোনাজাত তো নামাজে, সালাতের মধ্যে মোনাজাত, প্রতিটি মুমিনের জীবনে মোনাজাত থাকতেই হবে, থাকা উচিত। মোনাজাত মানে কি? কানে কানে কথা বলা। কানে কানে কথা কি? সবার সামনে হয়, মাইক দিয়ে হয়, সবাই মিলে জোরে সোরে হয়, একাকি পার্সোনাল। এমনকি বাচ্চারা, চারটা পাঁচটা বাচ্চা থাকলে বাচ্চা, বাবা তোমার সঙ্গে একটু কথা বলবো, মা তোমার সঙ্গে একটু কথা আছে, তাহলে পার্সোনাল হয়, নিঃশব্দ হয়, যাকে বলছেন তিনি যেন শুনে আর কেউ যেন না শুনে, তাই হলো মোনাজাত। এবং এমন মোনাজাত প্রতিটি মুমিনের জীবনে থাকা উচিত এবং শেষ রাত্রে হওয়া উচিত। যখন মহানব্বুল আলামিন তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন, ডাকতে থাকে, মাই ওদিওনি মাই মাই ইয়াদু ওনি আস্তাজি বলা, কে আমাকে ডাকবা তোমার ডাকে সাড়া দেবো, মাই আস্তাগফিরুনি কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করে দেবো, মাই ইয়াসআলুনি ফা উতিয়া কে আমার কাছে চাইবে তাকে আমি চাই দেব। মহান রব্বুল আলামিন আপনাকে ডাকতে থাকে, তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, তাহলে তো হলো না। যখন দরজা খোলা তখন আপনি আপনার দরজা বন্ধ রেখেছেন, আর যখন তার দরজা বন্ধ তখন আপনি আপনার দরজা খুলে, সারাদিন দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না, হবে এটা কি সুযোগের সদ্ব্যবহার? বন্ধুরা, প্রিয় মুসল্লিনে কেরাম, ভাই বোনেরা, এই ঠান্ডাকাল লম্বা রাত, এই রাতে আপনাদেরকে একটু আগেই এক ভাইয়ের সাথে আমি শেয়ার করতেছিলাম, গবেষণা করে পাওয়া গেছে আল্লাহ নবী আলাইহিসসালাম এসার পরে কথাবার্তা বলতেন না, বিশেষ জরুরি কারণ ছাড়া ঘুমাই যেতেন, শেষ রাত উঠে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে পা ফুলে যেত, পা ফেটে যেত। মা আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা করেন কেন? আপনার রবকে আপনার আগের পরের গুনাহ মাফ করে দেয় নাই? বলেছে, এই জন্যেই তো, আফালা কুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? খাদিজা, করেছে বলেই তো আরও বেশি করতে হবে আমাকে। আপনাকে কর্মচারীকে স্যালারি হলো 5,000 টাকা, এবার মাসে দিয়েছেন 6,000 টাকা, যখন তখন জিজ্ঞেস করবে, স্যার আর কিছু করতে হবে? করবে না? বলবে না? বলবে না? তাহলে মহান রব্বুল আলামিন যখন আপনাকে বেশি দিয়েছে, আপনি বেশি করবেন না?